আজকাল পদ্মহীন বিয়ে, ভাবলে গা কেঁপে ওঠে। আরে ছি ছি, লাজে মরে যায়। বর কনে থাক বা না থাক, পুরুত আসুক আর নাই আসুক, অন্তত একটা পদ্ম চাই চাই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি বলবো বিয়ের পদ্ম নিয়ে। এই বিয়ের পদ্ম ব্যাপারটা আজকালকার দিনে ছেলে মেয়েদের কাছে একেবারেই পরিচিত নয়, তারা এসব ব্যাপারে জানেই না। কিন্তু একটা সময় বাংলার প্রায় প্রতিটা ঘরে ঘরে বিয়ের সময় নেমন্তন্ন কার্ডে একটা করে পদ্ম লেখা ছিল মাস্ট। জাতি ধর্ম নির্বিশেষে প্রায় প্রত্যেকটা বাড়িতে বিয়ের অনুষ্ঠানে নেমন্তন্ন কার্ড ছাপার সময় নেমন্তন্ন পত্র এক থাকতো একদিকে, আর তার পাশে থাকতো একটা করে কবিতা। সেই কবিতার বিষয়বস্তু ছিল কখনো বরের ঠিকুজি কুষ্টি, তার বংশ পরিচয়, আবার কখনো মেয়ের ঠিকুজি কুষ্টি, বংশ পরিচয়। এমনকি সেই কবিতা লেখা নিয়ে রীতিমতো কম্পিটিশন হতো, বরের বাড়ি থেকে কটা কবিতা এলো আর বউয়ের বাড়ি থেকে কটা কবিতা এলো। আর এইসব কবিতাগুলো লিখত হয় বরের বাড়ির আত্মীয় স্বজন বা তার বন্ধু বান্ধবরা, অথবা কোনের বাড়ির আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা। কিন্তু যে সমস্ত বর বা কোনের আত্মীয় স্বজনরা বা বন্ধু বান্ধবরা এরকম প্রতিভাবান ছিল না, তারা কি করতো জানেন? তারা সরাসরি ছাপাখানায় যেত, আর সেখানে গিয়ে রেডিমেড কবিতা ওই ছাপাখানা থেকে ছাপিয়ে নিয়ে আসতো। তাতে করে অবশ্য কবিতার চারপাশে সুন্দর বেল ফুল নানা ধরনের ডিজাইন থাকতো ঠিকই, কিন্তু কবিতার বিষয়বস্তুগুলো অদ্ভুত অদ্ভুত হয়ে উঠত। যেরকম ধরুন, ভরা বর্ষায় বিয়ে হচ্ছে, তো সে কবিতার মধ্যে কোকিল ডেকে উঠছে। আবার ধরুন কখনো ঘোর অমাবস্যায় বিয়ের লগ্ন, তো সেই কবিতার মধ্যে ফুটে উঠছে ফুটফুটে জ্যোৎস্নার চিত্র। কিন্তু কী আর করা যাবে, এইভাবেই তারা চালাতো। আর ওই সমস্ত কবিতাগুলো লিখে লিখে ছোট ছোট ছাপাখানা যেগুলো ছিল তাদের ব্যবসা খালি ওর উপরেই নির্ভর করে থাকতো। একবার পদ্মশ্রী যতীন্দ্রমোহন দত্ত তার বোনের বিয়েতে বেশ কয়েকটা পদ্য লিখে বরের বাড়িতে এবং বরের আত্মীয় স্বজনের বাড়িতে তিনি পাঠালেন। বরকে, বর হচ্ছে বর্ধমানের বিখ্যাত জমিদার, তাদের হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ষোলো বেহারা পালকি, আবার বর নিজে তখনকার দিনের মাইনিং ইঞ্জিনিয়ার। কিন্তু বরের বাড়ি থেকে বিয়ের দিন পর্যন্ত একটিও কবিতা এসে পৌঁছলো না। বর বাবাজি যথারীতি বিয়ে করতে এলেন। বিয়ে টিয়ে হয়ে যাবার পর বাসর ঘরে তিনি যখন গেলেন, কোনে পক্ষের লোকজন সবাই মিলে ঠিক করলো বরের পেছনে লাগবে, আর বরের পেছনে লাগতে তারা একটা ছড়া বাঁধল, কোঁচা লম্বা কাছায় টান তবেই জানবে বর্ধমান, বুঝুন ঠেলা। শোভাবাজার রাজবাড়িতে একটি ছোট্ট মেয়ে তার কাকুর বিয়েতে একটি পদ্য লিখেছিল। সে তার কাকুকে আদর করে কাকুলি বলে ডাকত, আর সেই কাকুলি বিয়েতে লেখা পদ্যটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ও কাকুলি, সত্যি বুঝি তোমার নাকি বিয়ে? তুমি নাকি বউ আনবে টোপর মাথায় দিয়ে? কি আনন্দ হচ্ছে শুনে বলবো কি আর বলো, তিলক পরে টোপর মাথায় বর সাজবে চলো। কাকুলি তোমার বয়স কত এবার বলো তাই, কোন বয়সে মেয়ের বিয়ে বলো না হওয়া চাই। পুতুল খেলাতে আমরা যখন দি পুতুলের বিয়ে, ভাবি না কেউ কোন পুতুলের বয়স কত নিয়ে। শুনছি নাকি সুন্দরী খুব তোমার বিয়ের কোণে, খেলবো আমি তার সাথে ভাবছি মনে মনে। বই বিক্রি লুকো চুরি নিভিয়ে দিয়ে আলো, পেটাপেটি পুতুল খেলা কাটবে সময় ভালো। টা টা বেরিয়ে পড়ো মশাইয়ের গাড়ি নিয়ে, আবার আসবে কাল সকালে ছোট মাকে নিয়ে। বরযাত্রী যাব আমি আর বুবুই হবে নিতবর, গাড়ি চালাবে দাদা মশাই চলবে গাড়ি তরতর। ছোটমা তুমি চলে এসো আচার যদি চাও, জৈন দেব ক্যাডবেরি তেঁতুল ঝাল নুন তাও। তার বদলে দিচ্ছি বলে আমার কিন্তু চাই, যত পাবে সাজার জিনিস ভাগ যেন তার পাই। আবার ভরা বর্ষায় ছোট মামার বিয়েতে পদ্য লেখা হয়েছিল রবীন্দ্রনাথের আষাঢ় কবিতার ঢঙে, সেই পদ্যটাও আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। শ্রাবণের মাঝে মামার বাড়িতে তিল ঠাঁই আর নাহি রে, ওরে আজ তোরা যাস নে আজিকে, যাস নে বাড়ির বাহিরে। শ্রাবণের ধারা ঝরে ঝুরঝুর, লোকজনে আজ বাড়ি ভরপুর। কালি মাখা মেঘে মামার বাড়িতে হঠাৎ আলো যে দেখি রে, ওরে আজ তোরা যাস নে আজিকে, যাস নে বাড়ির বাহিরে। গ্রামের দিকেও জনপ্রিয় ছিল এই ধরনের পদ্য, লোকের হাতে হাতে সেই সমস্ত পদ্য বাড়ি বাড়ি গ্রামকে গ্রাম বিলি হতো, আর ছোটদের মধ্যে সেই পদ্য বিলি করা নিয়ে ছিল অপরিসীম আনন্দ।
এমনকি মুসলিম পরিবারেও বিয়ের পদ্য লেখার চল ছিল তাদের বিয়েতে। হ্যাঁ, ঢাকা থেকে প্রকাশিত বণিক বার্তা পত্রিকায় আবুল হাসান সাহেবের পুত্র ইফতিকার হাসান সাহেব তিনি তার বাবার বিয়ের সময় ছাপানো একটি পদ্য প্রকাশ করেছিলেন। আবুল হাসান সাহেবের বিয়ে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে, আর তিনি ছিলেন মস্ত বড় ব্যায়ামবীর। সেই যুগে তিনি ছিলেন প্রথম মুসলিম মিস্টার ইন্ডিয়া। আর তাঁর বিয়েতে যে পদ্যটা ছাপানো হয়েছিল সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। মধু বসন্ত জাগিল কি শেষে মরমের তরু শাখে, পেশির দানব চঞ্চল হলো রাঙা কুসুমের ডাকে, অশান্ত আশা অন্তরে রাখি পথে পথে যারে ফিরেছিলে ডাকি, পেয়েছ কি আজ সন্ধান তার বসন্ত ঝংকারে, মনে রেখো ভাই এ ফুল তোমার ডাম্বেল রিং নয়, কুস্তিতে জেতা চলিবে না হেথা শুধু মানা পরাজয়। আচ্ছা, পদ্য নিয়ে আলোচনা হবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনো কথা হবে না, তাই বললে কি হয়? রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বিয়ের নেমন্তন্নে তিনি তার আশীর্বাদ হিসেবে বা উপহার হিসেবে একটা করে কবিতাও দিতেন। এমনকি শোনা যায় যে 1881 সাল নাগাদ তিনি দুটো গান লিখেছিলেন। সেই দুটো গান হচ্ছে দুই হৃদয়ের নদী একত্রে মিলিল যদি, এটা হলো একটা গান। আরেকটা গান হচ্ছে শুভ দিনে এসেছে দোহে। এই দুটি গানই তিনি লিখেছিলেন রাজনারায়ণ বসুর মেয়ে লীলাবতীর বিয়েতে। আর সেই বিয়েতে এই দুটি গানই গিয়েছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে আরেকজন বিখ্যাত ব্যক্তি, তার নাম শ্রী নরেন্দ্রনাথ দত্ত, মানে স্বামী বিবেকানন্দ। তখনও তিনি স্বামী বিবেকানন্দ হননি। শেষ করার আগে আপনাদেরকে আরেকটা সুন্দর কবিতা শুনিয়ে যাব। শোভাবাজার রাজবাড়ির অমলকৃষ্ণ দেবের বিয়েতে রবীন্দ্রনাথ একটা সুন্দর পদ্য লিখেছিলেন। সেই পদ্যটা হচ্ছে নতুন পথের যাত্রী দুটি ছুটছে যাহার সন্ধানে, যোগ করে দাও এক করে দাও হলদে সুতোর বন্ধনে। কেমন লাগলো আজকে আমার পর্ব? আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না যেন। ও হ্যাঁ, ভালো লাগলে লাইক করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে আরও অনেকেই আমার এই ভিডিওটা দেখে আনন্দ পান। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নিন, আর ওই বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আগামী দিনে অন্যান্য সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। আসছি আগামীকাল অন্য কোনো গল্প নিয়ে। দেখতে থাকুন জানা অজানা, আমি পরিচয়, আমার সঙ্গে জাস্ট কিছুক্ষণ।